যে শহীদদের সঙ্গে কোন ব্যক্তির হাতর হবে ভাই প্রশ্নটি আবার করবেন প্রথম শহীদদের সঙ্গে কোন কোন ব্যক্তির হাতর হবে আর প্রথম প্রশ্নটি কি বললেন যে কোন মোমেন ব্যক্তি জ্ঞানী এবং কেন বুঝতে পেরেছি ইনশাআল্লাহ সঙ্গে থাকুন শেখ কোন মোমিন ব্যক্তি জ্ঞানী কিসের জন্য মোমিনরা কেন জ্ঞানী হবে বা এটা কেন তাদেরকে বলা হয় আসলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা আলেমরা আল্লাহকে ভয় করে জ্ঞানী জ্ঞানবান ব্যক্তিরা মানুষের মধ্যে জ্ঞান দুই ধরনের থাকে সাধারণ জ্ঞান ইসলামী জ্ঞান আর সাধারণ জ্ঞান যেটাকে বোঝায় যে মানুষের মধ্যে আল্লাহর ভয়ের জ্ঞান রয়েছে হাসর নসর কোরআন শূন্যের জ্ঞান থাকে এবং আল্লাহ পাকের সৃষ্টির সম্পর্কে যিনি চিন্তা করেন তার মধ্যে সেই ব্যক্তি হচ্ছে ওলামা মানে জ্ঞান তো এখন জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন তো মোমেনরা যিনি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে রসোল্লা প্রতি বিশ্বাস থাকে কামাদের প্রতি যার বিশ্বাস স্থাপন রয়েছে মৃত্যুর পরে যার মৃত্যুর পরে জীবন সম্পর্কে ধারণা রয়েছে এই সমস্ত মোমেন রাই তো জ্ঞানবান ব্যক্তি হয় তারা তাদের মধ্যে জ্ঞান আল্লাপক বেশি বৃদ্ধি করে দেয় অল্লে উতলে আইল মাদার রজাদ হ্যাঁ অময়ুতরে একমতে ভকত উদ্যা খাইন কাসিরক একজন মোমেন দুনিয়া সব থেকে দামি দুনিয়ার মধ্যে রাইট একটু বলতেন সে সাথে যে শহীদদের সাথে কাদের হাসর হবে সংক্ষেপে জবাব

যারা দিন প্রতিষ্ঠার জন্য অবিরাম চেষ্টা করেছেন ইমান নিয়ে কবরে গেছে এবং সেই সমস্ত আল্লাহর সেই সকল বন্ধুগণ যারা আল্লাহর খুব প্রিয় এবং আল্লাহর যারা শহীদি কাফেলার সাথে যারা সংযুক্ত ছিলেন শহীদি কাফেলার যারা অসমাপ্ত কাজ করেছেন তারা শহীদদের সাথে কামাতের দিন আরেকটি হচ্ছে যারা সত্যবাদী ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে সততা দেখিয়েছে তারাও কিন্তু শহীদদের সাথে আসর হবে প্রিয় দর্শক আমরা পশু পাখিদের প্রতি সদয় হয়ে বিশেষ করে তীব্র গরমে আমাদের বাসার স্বাদগুলোতে তাদের জন্য একটু পানির ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করি যেহেতু পানিতে তারা কষ্ট পাচ্ছে খাবার হয়তো ঠিকমতো পাচ্ছে না একটু ছায়ার ব্যবস্থা করি বিশেষ করে আমরা আমাদের প্রত্যেক যারা আমাদের বাড়িতে যে পশু পাখিগুলো আছে তাদের জন্য এই ব্যবস্থাগুলো করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আমিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খেত